রাতের আধারে কর্তন করা হচ্ছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কাজ। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপিত গাছ রাতের আধারে চুরি করে কেটে ফেলছে একটি চক্র। র্যান্ডি, গামারি, সাম্বলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ ২৫টি বড় বড় গাছ ইতিমধ্যে বিভিন্ন সময় কেটে নিয়ে গেছে চক্রটি। তবে এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড। সরজমিনে গিয়ে দেখা গেছে চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার এবং চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদি মৌজার মোতালেব খার বাড়ি থেকে উত্তর দিকে তাকুয়া মাদ্রাসা পর্যন্ত অন্তত ৫০০ ফুট ভূমিতে থাকা বিশাল আকৃতির ২০ ২৫টি গাছ স্থানীয় দুলাল খানের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র কেটে নিয়ে গেছে। কোনো কোনো গাছের গোড়া আছে, গাছ নেই, আবার কোনো কোনো গাছের শেকড়সহ তুলে নিয়ে গেছে চক্রটি। স্থানীয়রা জানায় চাঁদপুর পল্লী উন্নয়ন বোর্ড থেকে লিজের মাধ্যমে রফিকুল ইসলাম মল্লিক প্রায় ৩০০০ গাছের চারা লাগান। কিছুদিন ধরে এলাকার দুলাল খান সহ স্থানীয় প্রভাবশালী ৮ থেকে ১০ জনের একটি চক্র বিভিন্ন সময় কমপক্ষে ২০ ২৫টি গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে দুলাল খান জানান, বাপদাদার গাছগুলো আমরা কেটেছি, বন বিভাগ বা সরকারি কোনো গাছ আমরা কাটিনি। চাঁদপুর পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর জানান, অনুমতি ছাড়া সরকারি গাছ তো দূরের কথা, একটি ঢাল পালাও কাটা যাবে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শাওন পাটোয়ারি পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।